স্যার আসবো? কে? আরে আসুন 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 আসুন, দাঁড়িয়ে কেন, বসুন। ইনি যে ও আমার দাদা স্যার, আমার দাদা স্যার। বাঁকা বাঁকা, তুমি কিভাবে জানলে? আরে আমার মশাই, আমার নাম বাঁকা, সবাই আমার সম্মান করে বাঁকা দা বলে ডাকি। ও নমস্কার, বেঁচে থাকুন। কি? আরে ছাড়ুন, আপনাকে যার জন্য এখানে ডাকা। এই যে আপনার ভাই, এই যে আপনার গুরুধর ভাই, গোটা স্কুলে পড়াশোনা তো করেই না, খালি মেয়েদের সঙ্গে এই কোনায় ওই কোনায়, এই বাথরুমে কোনায় ওই বাথরুমে কোনায় সবসময় ওকে দেখতে পাওয়া যায়। আর কি করবে, ওই আপনার কি রিলসের নামে এখন যে হাগাগুলো বেরিয়েছে, সেই হাগাগুলোর মধ্যে ওই পাতলি কামেরিয়া আর একটা হচ্ছে কি ওই ভুলভাল একটা গান আছে না, মেয়েরা দিল্লি পুকুরে আজ এই করে করে গোটা স্কুলে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা তুই কি মনে করিস, এটা কি স্কুল না ডান্স বার? হ্যাঁ আমরা কি এখানে টিচার না, সবাই এখানে বারটেন্ডার? একটা 30 ML, আরে সাদা জামা পরেছি বলে সত্যিকারের বারটেন্ডার বাজে। আরে আমি তো এমনি এক্সাম্পল এক্সাম্পল দিচ্ছিলাম আগে। আরে আমি কোন কি মুশায়রা চালাচ্ছি নাকি? আগে বলছে, আমার কোনো সম্মান নেই। ওকে ওকে, আপনাকে যার জন্য ডাকা, এই যে আপনার গুণধর ভাইয়ের এই পরীক্ষার খাতাটা দেখুন। এই এটা তো দেখে মনে হচ্ছে কোনো পাখি তো অসভ্য কাজ করে এটার মধ্যে। আপনার ভাই, আপনার ভাই বলছে যে ওর স্কুলে মানে পড়াশোনা ছাড়া সবকিছু ভালো লাগে, পড়াশোনা ছাড়া সবকিছু ভালো লাগে। কি করব, তোমার জন্য চার পাঁচটা জুয়ার শাটার প্যাড লাগিয়ে দিই, হ্যাঁ কয়েকটা মেয়ে ফেয়ে নিয়ে এসে নাচাই নাকি, এটা পয়সা পয়সা ওড়াবে, তোমার মনোরঞ্জন করবো, কি করব? আমি আমি ব্লাউজ চাপা পরে আমিও তোমার মতন পাতলি কামড়ে করে ঘুরে বেড়াই? ওকে অনুমতি দিলাম। যাক, আপনাকে যার জন্য ডাকা। ফার্স্ট প্রশ্ন কি ছিল, যে রাতুলকে 36টা ক্যান্ডি দেওয়া হয়েছিল, সে তার মধ্যে এখান থেকে 29টা ক্যান্ডি খেয়ে নিয়েছে, এখন রাতুলের কাছে কটা ক্যান্ডি আছে? উত্তর আপনার ভাই কি দিয়েছে? আপনার ভাই লিখেছে রাতুলের কাছে এখন ডায়াবেটিস আছে, রাতুলের নাকি ডায়াবেটিস হয়ে গেছে। তো ভুল কি লিখেছি? তুই তুই ডাক্তার? না তুই ডাক্তার। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আমি এমন একটা বাক্য লেখো যার কোনো শেষ নেই, আপনার ভাই কি লিখেছে? আমার মায়ের ভাষণ। চলো এই জবাবটা তো ঠিক ছিল কি? আরে ভালো কে, আরে মা কে অপমান করছে আর। প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, হ্যাঁ লিখেছে যে সেন্টিমিটারকে মিটারে পরিবর্তন করো, আপনার ভাই আইনস্টাইন কি লিখেছে জানেন? সেন্টিমিটার থেকে সেন্টিটা সরিয়ে দিন, মিটার হয়ে যাবে। কোশ্চেনটা আমি বলছি আপনাকে, যে নিচে লেখা বাক্যটিকে সম্পূর্ণ করো, বাক্যটি হচ্ছে আমরা আজই সকালবেলা NGP থেকে এলাম, আপনার ভাই উত্তর লিখেছে, আবার সেকেন্ড গাড়ি ধরে চলে যান।